হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে তালমার রোমিও জুলিয়েট ট্রেলারটা নিয়ে, যেটা গতকাল রাত্রেই রিলিজ করেছে। কেমন লাগলো এই ট্রেলারটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনির্বাণ ভট্টাচার্যের ক্রিয়েটিভ ডিরেকশনে এই সিরিজটা আসতে চলেছে আগামী 15ই নভেম্বর হইচইয়ের প্ল্যাটফর্মে, এবং অলরেডি এর ট্রেলার কিন্তু অল ইন্ডিয়া আমাদের ইউটিউবে কিন্তু ট্রেন্ড করছে 12 নম্বরে। তার মানে বুঝতেই পারছো যে ট্রেলারটার একটা কিন্তু হাইপ রয়েছে। তো কেমন লাগলো ওভারঅল ট্রেলারটা? দেখো, এই যে ওয়ার্ল্ড ক্লাসিক যে সিরিজ, এর আগে মন্দার করেছিল, যেটা অনির্বাণ ভট্টাচার্য নিজে পরিচালনা করেছিলেন, এবং এখানেও বোঝা যাচ্ছে যে পরিচালনার মানে বেশিরভাগ অংশটাই কিন্তু উনি করেছেন, সেটা অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর। যাই হোক, এখানে যে ওভারঅল গল্পটা, মানে নতুন করে বলার কিছু নেই, উইলিয়াম শেক্সপিয়ারের গল্প রোমিও জুলিয়েট, সেটা থেকে ইন্সপায়ার্ড। এবং মেনলি হচ্ছে যেটা হচ্ছে দুটো ডিফারেন্ট কাস্টের ছেলে মেয়ে, তারা একদম মানে কাঁচা বয়সের ছেলে মেয়ে, তারা প্রেম করছে এবং স্বভাবতই সমাজ তাদের পিছনে পড়ে গেছে তাদেরকে শেষ করার জন্য। এই হচ্ছে গল্প, কিন্তু এর যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা হচ্ছে আসল, যেটা মন্দারের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে মন্দারেও কিন্তু এরকম একটা গল্পকে, শেক্সপিয়ারের ওই গল্পটাকে যেভাবে একদম আমাদের কাছের মানুষের গল্প করে তোলা হয়েছিল, এর মধ্যেও কিন্তু সেই কমার্শিয়াল এলিমেন্টসগুলো দেখতে পাচ্ছি, যেখানে এই গল্পটাকেও কিন্তু আমাদের নিজেদের গল্প করে তোলা হয়েছে। যে কারণের জন্য কিন্তু এখানে সমস্ত ডায়লগ, যে মানে কথাবার্তা সব কিছু, একটা কিন্তু রিজিয়নাল, একটা কিন্তু তার কিন্তু ছোঁয়া রয়েছে, সেটা কিন্তু শুনলেই বোঝা যায়। প্রত্যেকের ডায়লগসের মধ্যে সেই জিনিসগুলো রয়েছে। যেমন অনির্বাণ ভট্টাচার্যের একটা ডায়লগ তো অলরেডি মানে ভীষণ ফেমাস হয়ে গেছে, যেটা হচ্ছে রিল্যাক্স, তো ওটাকে রিল্যাক্স কিন্তু বলছে না, উনি বলছে রিল্যাক্স, দেখবেন এরকমভাবে উচ্চারণ করছে জিনিসটাকে। তো এই যে ব্যাপারগুলো না, দ্যাট অ্যাকচুয়ালি ব্রিংস দ্য স্টোরি টু আস, মানে কখনো এটা কিন্তু ভিন্নগ্রহের গল্প বলে মনে হচ্ছে না। রোমিও জুলিয়েট, সেই সাদা ব্লন্ড হেয়ার হতে হবে জুলিয়েটের, এরকমটা নয়। এখানে একদম ফার্স্ট টাইম পেয়ারিং করছে দেবদত্ত এবং ওই যে মানে মেয়েটি রয়েছে আর কি, হিয়া, তো এরা ফার্স্ট টাইম পেয়ারিং হচ্ছে এবং রোমিও জুলিয়েটের মানে আদলে, তো এদেরকে ভালো মানাচ্ছে, মানে অ্যাজ এ কাপল ওদেরকে ভালো মানাচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এখানে না ডায়লগ রাইটিং ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ ভালো রোল প্লে করছে। এক জায়গায় হিয়া দেবদত্তকে বলছে আর কি, যে আমি কি তোমায় জান বলে ডাকতে পারি, তখন ও বলছে যে জান বলে ডাকতে পারো কি না, তার থেকে বড় কথা হচ্ছে জান কিন্তু সবসময় সঙ্গে থাকে না, জান কিন্তু চলে যায়। এই ডায়লগটা না ক্রিয়েটস আ বিগ ইম্প্যাক্ট, এটাও বোঝাচ্ছে যে ছেলেটার মধ্যে একটা মৃত্যু ভয় রয়েছে, আলাদা হয়ে যাওয়ার একটা ভয় তাদের মধ্যে কাজ করছে অ্যাজ এ কাপল। এবং সাথে এটাও কিন্তু একটা লেসন যে জান কাউকে বলার আগে দুবার কিন্তু ভেবে দেখবো, মানে এখন আমার মনে হয় মানে যেহেতু 12 ঘন্টা 14 ঘন্টা হয়ে গেছে ট্রেলারটা আসার পরে, আই থিঙ্ক হয়তো জান থেকে কয়েকটা নাম অলরেডি পাল্টেও গেছে এতক্ষণে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি এর ইম্প্যাক্ট ডায়লগের, এবং এরকম প্রচুর রয়েছে। অনির্বাণ ভট্টাচার্যের মুখে তো মানে তুকর তুকর কয়েকটা ডায়লগ দেওয়া রয়েছে, যে মানুষের স্বভাব হচ্ছে পোদে কাঠি ঢোকানো, পোদে কাঠি ঢুকিয়ে যে শান্তিতে থাকবে তা নয়, ঘোরাতেই থাকবে। ইভেন মানে এরকম জয়দীপদার মুখে একটা ভালো ডায়লগ রয়েছে, এরকম ডায়লগসের কিন্তু ছড়াছড়ি, উইচ অ্যাকচুয়ালি ক্রিয়েটস দ্যাট ইম্প্যাক্ট। সাথে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ, মানে এই ট্রেলারটার ভিতরে যে বিজিএমটা দারুণ লাগছে। এবং মানে একদম শেষের দিকে গিয়ে যদি দেখেন, মানে একটা জায়গা আছে প্রত্যেকটা বিটে বিটে সিনগুলো আসছে, এবং তারপরে যে সাউন্ড, যে এফেক্টসগুলো, মানে একটা জোরে হয়তো নিঃশ্বাস পড়ছে, কী হয়তো একটা জোরে দরজা বন্ধ হচ্ছে, এই প্রত্যেক কটাকে কিন্তু সিঙ্ক করা হয়েছে, উইচ অ্যাকচুয়ালি ক্রিয়েটস আ বিগ ইম্প্যাক্ট যখন আমরা এটা শুনছি। এবং স্পেশালি হেডফোনে শুনলে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে সাউন্ড ডিজাইনিং এবং সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা কত ভালো হয়েছে এই সিরিজের, সেটা কিন্তু ট্রেলারে অলরেডি বুঝতে পারা যাচ্ছে। এবার লুপহোলস কী আছে? লুপহোলস দেখো, একটাই জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে এখানে গল্পটা যেহেতু অল উই নো যে রোমিও জুলিয়েটের সাথে কী হয়েছিল, তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি কী ছিল, সেই প্রেডিক্টেবিলিটি নিয়ে বসে দেখতে বসলে কিন্তু এটা একটা মনে হবে যেন সামহাও ভাই আমি তো জানি এন্ডে কী হবে। সেই জায়গাটা মানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে অনির্বাণ ভট্টাচার্য বা ডিরেক্টর এখানে কতটা মোচড় দেন, স্ক্রিন প্লের দিক থেকে কী চমক আমাদের জন্য আছে, দ্যাট অ্যাকচুয়ালি ডিটারমাইন দ্য ফেট অফ দিস পার্টিকুলার সিরিজ, উইচ ইজ রিলিজিং অন 15th of November। আপনাদের মতো আমিও ওয়েট করবো এটা দেখার জন্য যে কেমন হয়, এক্সপেকটেশন তো রয়েছে যেহেতু অনির্বাণ দার নিজে এটা মানে যুক্ত রয়েছে এটার সাথে অভিনয় এবং পরিচালনায়। তো লেটস সি, তো কেমন লাগলো এই রিভিউটা ডিটেলসে আমাকে এসে কমেন্টে জানাতে পারেন। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।